হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, দারুণ আছেন, আমিও দারুণ আছি। আজকে আমি আপনাদেরকে মানি অ্যাট্রাকশনের উপর একটি বিশেষ টেকনিক দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, যা অ্যাপ্লাই করলে আপনাদের লাইফে অবশ্যই মানি অ্যাট্রাকশন অবশ্যই হবে, যে যে প্রফেশনে থাকুন না কেন, বিশেষ করে যারা ব্যবসায়ী, যাদের ব্যবসায় মন্দা চলছে, প্রচুর ইনকাম হলেও দেখছেন রাখতে পারছে না, অর্থাৎ সঞ্চয় হচ্ছে না বা ইনকামই কমে গেছে, পাওনা টাকা লোকের কাছে চাইতে হচ্ছে, টাকা দিচ্ছে না। এরকম ক্ষেত্রে আগে আমি বলবো যে অবশ্যই এনার্জি দরকার, একটা পজিটিভ এনার্জি। আর সেই পজিটিভ এনার্জি কী করে আপনি পেতে পারেন, এই পজিটিভ এনার্জি ভাইব্রেশন আজকের এই ছোট্ট একটি টেকনিকে শিখিয়ে দেবো। এর জন্য কী প্রয়োজন হবে? এর জন্য প্রয়োজন হবে স্নানের জন্য জল, একটুখানি এক চিমটি কর্পূর, আর লবণ, খাওয়ার লবণ বা সন্দব লবণ, জাস্ট একটু, এক চামচের অর্ধেক হলেও হবে। এটাই তো, পুরো ভিডিওটি দেখবেন যাতে মন দিয়ে বুঝতে পারেন এবং করতে পারেন। কবে করবেন? অবশ্যই আপনি প্রতিদিন স্নানের আগে যা বলবো তাই করবেন। আপনি করে দেখুন, কন্টিনিউ আপনি কমপক্ষে তিনটে সপ্তাহ করুন, অর্থাৎ 21টা দিন করুন। এই 21 দিনের মধ্যেই আপনি কিন্তু নিজে দেখতে পাবেন যে আপনার আগের ভাইব্রেশন, আগের আপনার যে পরিস্থিতি, তার থেকে কতটা আপনি ভালো আছেন, আগের থেকে কতটা মানি ফ্লো আসছে। এই এনার্জি দারুণ হেল্প করে। তো অবশ্যই প্রথমে বলবো, যারা এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন, টেকনিক অ্যাপ্লাই করার জন্য যারা রেইকি জানেন, রেইকি শিখেছেন, তারা অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। যারা রেইকি জানেন না, তারা মেডিটেশন, যে কোনো একটি মেডিটেশন শুনবেন বা শ্বাস প্রশ্বাস নেবেন এবং ছাড়বেন, নেবেন এবং ছাড়বেন অন্তত পক্ষে 10-15 বার, চোখ বন্ধ করে নির্বিড়ি জায়গায় বসে করবেন। যেই হয়ে গেল, এবার আপনি স্নান করতে চলে যাবেন। স্নান করতে যখনই যান, স্নান করতে গেলেন, গিয়ে তার আগে বলি, স্নান করতে যাওয়ার আগের মুহূর্তে কিন্তু মেডিটেশনটি করে নেবেন। সম্ভব হলে যদি কোনো মেডিটেশন না পারেন, ওম মেডিটেশন 3-5 মিনিট করুন, করে আপনি স্নানের ঘরে চলে যান বা স্নান মানে কলে বা বাথরুমে যেখানে স্নান করছেন সেখানে যান। গিয়ে এক বালতি জল নিয়ে নিন, সেই জলের মধ্যে আপনি লবণটা দিন, কর্পূরটা দিন। দেওয়ার পর আপনি অবশ্যই জলের মধ্যে আপনি লিখে দেবেন ওম, 3 বার লিখবেন, আঙুল টাচ করে বা হাত টাচ করে ওম লিখবেন, 3 বার লিখবেন। লেখার পর জলের মধ্যেই টাচ করে করে বলবেন, মানি ফ্লো, মানি ফ্লো, মানি ফ্লো, আমার জীবনে প্রতিনিয়ত অর্থ আসছে, আমার জীবনে প্রতিনিয়ত অর্থ আসছে, আমার জীবনে প্রতিনিয়ত অর্থ আসছে, আমার ইনকাম বাড়ছে দিন দিন, আমার ইনকাম দিন দিন বাড়ছে, আমার ইনকাম দিন দিন বাড়ছে, আমি যা ইনকাম করছি তার থেকে যথেষ্ট পরিমাণে সঞ্চিত হচ্ছে আমার অর্থ, আমি যা ইনকাম করছি যথেষ্ট পরিমাণে আমার সঞ্চিত হচ্ছে, আমি যা ইনকাম করছি তার যথেষ্ট পরিমাণে আমার কাছে সঞ্চিত হচ্ছে, আমার পরিবারের সকল চাহিদা মিটিয়েও, সকল প্রয়োজন মিটিয়েও আমি অর্থ রাখতে পারছি, আমার বিজনেসে ক্রমশ উন্নতি হচ্ছে, তার জন্য তোমাকে ধন্যবাদ বিশ্ব শক্তি। বারবার কথাগুলো রিপিট করুন, আমি খুব খুশি, যত ইনকাম বাড়ছে আমার, আমি আমার পরিবারকে নিয়ে খুব খুশি, কেননা আমার প্রত্যেকটি ইচ্ছা খুব সহজে পূর্ণ হচ্ছে, আমার জীবনে প্রতিনিয়ত মানি ফ্লো বাড়ছে, আমার কাস্টমার দিনের পর দিন বাড়ছে, আমার সব দিক থেকে উন্নতি ক্রমবর্ধমান হচ্ছে, আমি ভীষণ ভালো আছি, আমার পরিবার নিয়ে আমি ভীষণ ভালো আছি, আমার বিজনেস নিয়ে আমি ভীষণ ভালো আছি, আমার মানসিক এবং শারীরিক স্থিতি নিয়ে আমি খুব হ্যাপি, আমি খুব হ্যাপি, আমি খুব হ্যাপি বলে ওই জলটাকে গুলিয়ে নিন। এবং জল গুলিয়ে আপনি এবার স্নান করতে থাকুন, মগে করে একটা করে, একবার করে জল নিন, মাথায় ঢালুন ধীরে ধীরে, আর বলতে থাকুন, আই লাভ মানি, মানি লাভস মি, আই লাভ মানি, মানি লাভস মি, আই লাভ মানি, মানি লাভস মি, অর্থাৎ জল একটু করে ঢালুন আর বলতে থাকুন,
যতক্ষণ পর্যন্ত জল মাথাতে ঢালবেন ততক্ষণ পর্যন্ত একই কথা বারবার রিপিট করবেন। যখন পুরো জল দিয়ে স্নান হয়ে গেল তখন আপনি হাত জোর করে বলবেন, হে বিশ্বশক্তি, তোমাকে প্রণাম জানাই, আমাকে সব দিক থেকে সচ্ছল, সমৃদ্ধিশীল ও সুন্দরভাবে চলার জন্য সব রকম সুযোগ সুবিধা করে দিয়েছো, আমাকে সমৃদ্ধশীল জীবন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই, আমি খুব হ্যাপি, আমি সব দিক থেকে খুশি, আমি দারুণ আছি, আমি দারুণ আছি, আমি দারুণ আছি। যখন আপনার এটা বলা হয়ে গেলে যখন গা হাত পা মুছবেন, গা হাত পা মুছছেন, অবশ্যই মনে রাখবেন আপনার শিরদাঁড়া একদম মাথার চুলের পিছন থেকে শুরু করে মূল যে শিরদাঁড়া, এই শিরদাঁড়া যেন অবশ্যই ভালোভাবে মুছে নেবেন, এক ফোঁটাও জল যেন না থাকে শিরদাঁড়ায় বা মেরুদণ্ডে, এক ফোঁটাও যেন জল না থাকে। খুব ভালোভাবে আপনি জল দিয়ে যেখানে দেখেন জল রয়েছে গামছা বা টাওয়াল দিয়ে ভালো করে মুছবেন, ভালো করে পরিষ্কার করে। এবং প্রতি সপ্তাহে কমপক্ষে দুবার যখন সাবান ইউজ করবেন বডিতে, তখন খুব ভালোভাবে মেরুদণ্ডতেও যেন সাবান দিয়ে ভালো করে ঘষে নেবেন জালি দিয়ে, যাতে কোনো ময়লা না থাকে। কন্টিনিউ করুন, তিনটে সপ্তাহ করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন। এবং এটা কন্টিনিউ যদি আপনি করতে থাকেন দু মাস তিন মাস করে দেখুন, আপনার আগের থেকে মানি ফ্লো অনেক বেড়ে যাবে। আপনার লাইফে যদি অর্থনৈতিক কোনো সমস্যা থেকে থাকে কাটতে শুরু করবে, পাওনা টাকাও আপনি পেতেও শুরু করবেন। আর সঙ্গে সঙ্গে এটা বলবো, যারা রেইকি শিখতে চান, এই যে টেকনিক দেখালাম এটি কিন্তু রেইকি নয়, এটি বিশেষ একটি এনার্জি হিলিং টোটকা, তবে দারুণ কাজ করে এটি। আর সঙ্গে যদি রেইকি শিখে নেন, রেইকি শিখে অবশ্যই যদি আপনি নিজের মণিপুর চক্র, নিজের স্যাক্রাল চক্র এবং মূলাধার চক্র যদি হিলিং নিতে পারেন ডেইলি কমপক্ষে দুবেলা 10-15 মিনিট করে, তাতেও খুব ভালো মানি ফ্লো হবে, আপনার প্রফেশনের উন্নতি আসবে, আপনি খুব শান্তিতে সব সময় হাসিতে খুশিতে ভরপুর থাকবেন, সব দিক থেকে দেখবেন একটা ব্যালান্সড বাতাবরণ তৈরি হচ্ছে আপনার লাইফে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। যারা একদম নতুন দেখছেন আজকে চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে পারেন। যারা সবসময় সঙ্গে রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, নিজেরাও ভালো থাকুন, অন্যদেরকেও ভালো রাখুন। আর চলতে হবে আপনাদের প্রিয় বন্ধু, আপনাদের সদা সর্বদা সঙ্গে রয়েছি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, অ্যাফিলিয়েট মেম্বার অফ ICRT। যারা রেকি শিখতে চান তারা রেকির জন্য, উসুই রেকি বা হলিফা রেকির জন্য আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন ডিটেলস জানার জন্য। খুব ভালো থাকুন, ধন্যবাদ।